বিসিবির পুরাতন কমিটি নিয়ে বোমা ফাটালেন জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার শাহাদাত হোসেন রাজীব। সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বিরুদ্ধে ক্রিকেটারদের ধ্বংসের সরাসরি অভিযোগ তার। এমনকি ক্রিকেট বোর্ডে নান্নুর রোশনলে অবহেলার শিকার হতে হয়েছে অনেককে বলেও দাবি করেন শাহাদাত। ইমরান হোসেনের প্রতিবেদন। সিলেক্টরের জন্য অনেক ক্রিকেটার ধ্বংস হয়েছে, শুধু খালি দল করে দেখা। রাগ ক্ষোভ অভিমান সব ঝরেছে কণ্ঠে, হঠাৎই বিস্ফোরক শাহাদাত হোসেন রাজীব। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সঙ্গে এখন কেবল আক্ষেপ। আজকে এই এই সিলেকশনে আজকে আসে আপনার এই সুমন ভাই আছে, শুধু খালি নান্নু সাহেব নাই, ঠিক আছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট গিরিঙ্গি বা যে যদি থাকে সে হলো নান্নু ভাই। আমাদের নান্নু ভাই একজন ছিল, কানে কম শোনে, তারপরে সুমন ভাই আসিল, তারা সবাই জানে, তারা সবাই এইগুলার ভিতরে খেলে। আমার কথা হলে শুনেন, এখন আমাদের দেশ ভাই স্বাধীন করছি, আমরা সবাই সবাই মিলে আমরা স্বাধীন করছি, সবাই প্রতিটা মানুষ। তো এখন এইসব মানুষ যেগুলো গিরিঙ্গি করে এগুলো ক্রিকেট বোর্ডে থাকা উচিত না। জাতীয় দলের হয়ে 3 ফরম্যাটে খেলেছেন 95 ম্যাচ, নিয়েছেন 123 উইকেট। পাকিস্তানের বিপক্ষে 2015 সালে টেস্ট খেলতে নেমে ইঞ্জুরিতে পড়েন শাহাদাত। বদলে যায় দৃশ্যপট, পাল্টে যায় চেনা মুখগুলো। সত্যি কথা, যেটা আমার ক্রিকেট বোর্ড কোনো হেল্প করে নাই, মানে যেরকম অন্য সব ক্রিকেটারে হেল্প করে, যেরকম আমাকে কোনো হেল্প করে না। আমার ডাইরেক্টলি পাপন স্যার বলে দিছে, অরে আজীবনের জন্য সাসপেন্ড করো। আমার সাসপেন্ড করে দিছে জিনিসটা দেখে, আমার সাসপেন্ড সঙ্গে সঙ্গে করে দিছে। আমার এক পরিমাণ তারা বের করে না যে এটা কি আমি করছি কি করি নাই, নিউজ আসছে, ঠিক আছে, তারা এটাই বিশ্বাস করে নিছে, তাকে সাসপেন্ড করো। আচ্ছা, তার আগে যে রুবেল যে করছিল, তা রুবেলটা তোরা জেলের ভিতরে কেমনে জেল থেকে নিয়ে আসছোস, কেমনে বোর্ড মেম্বার কেমনে গেছিলি ওইখানে হেল্প করার জন্য, 3 দিনের ভিতরে তারা সব কিছু করে ফেলছিলি। হ্যাঁ, ও ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার ছিল, আর আমরা বাংলাদেশের দৈনসামার্কা ফাস্ট বোলার ছিলাম। মাঠের বাইরের ইস্যুতেও বিতর্কিত শাহাদাত, হয়েছিলেন কারাবন্দি, কিন্তু আত্মপক্ষ সমর্থনে কতটুকু সুযোগ পেয়েছিলেন? বিসিবির একটা লোক নাই যে আমার হেল্প করছে, যে আমি কত কষ্টে ছিলাম। আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিল, ফ্রিডম ফাইটার, আর্মি পার্সন। আমার মা এখানে আসছিল, আমার মা খালি বলছিল একটা কথা, যে পাপন সাহেবের কাছে রিকোয়েস্ট করবো যে একটু আমার ছেলেটার দেখার জন্য। এই কথা কেন বলছিল, এটার জন্য তারা সবাই মুখ ফুলেছিল কি পাপনের নাম পাপন বলছে দেখে, আমার মা, তোর মার সমান বয়স, ঠিক আছে, আজকে হয়তো এই কথাগুলো বলতেছি। ওই সময় তো বলার কোনো সুযোগ ছিল না, ক্রিকেট বোর্ডে ঢুকতে দেন আমার 2 বছর। আমার ন্যাশনাল লিগ থেকে বাদ দিয়ে দিছে, ন্যাশনাল লিগ থেকে বাদ দিয়েছে। আমি ন্যাশনাল লিগে 2018 আমি হাইস্ট উইকেট টেকার হয়েছি আমাদের এখানে ফাস্ট বোলারদের ভিতরে। তো আমার প্ল্যান ছিল যে আমার তারা জিম্বাবুয়ে সিরিজ খেলাবে, আমি হয়তো বা তাদের কাছে নতুন, আমি এতগুলো টেস্ট খেলছি, তখন আমি অলমোস্ট 39 টেস্ট ম্যাচ খেলে ফেলেছি, তখন তারপরও তারা আমাকে নিয়ে যাচাই করবে। ক্যারিয়ারের এমন উত্থান পতনের দায় কি এড়াতে পারবেন শাহাদাত? আমার কোনোদিনও দেখবেন না যে কোনো মেয়ে নিয়ে কোনো কেয়ালেঙ্কারি দেখবেন না। আমার যদি হয়ে থাকে তাহলে আমার একটা কাজের মেয়ে নিয়ে একটা ঝামেলা ছিল, এটা বাসায় আমার ওয়াইফের সাথে। যদি আমার লাইফে ইম্প্যাক্ট পড়ে, একটা ইম্প্যাক্ট পড়ছে সেটাই, আর কোনো ইম্প্যাক্ট পড়ে নাই 2015-এ ওই কাজের মেয়েটা নিয়েই, ওটার জন্যই সব চেঞ্জ হয়েছে। এনসিএল এর আগে পুরোপুরি ফিট না হলেও বিপিএল এর জন্য প্রস্তুত রাখতে চান নিজেকে। ইমরান হোসেন, News24, ঢাকা।